আপনারা তো জানেনই যে সামনের বছর মানে 2024-এর 15ই আগস্ট সিংঘাম একটা রিলিজ করবে রোহিত শেট্টি, তো সেই সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই সিনেমারই ক্লাইম্যাক্সের ব্যাপারে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আমি অমর্ত, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম উইথ বাংলাতে আপনাদের স্বাগত। তো এই যে ক্লাইম্যাক্সটা শুটিং অলরেডি শুরু হয়েছে, জাস্ট দুদিন হয়েছে। এর মধ্যে করিনা কাপুর এবং অজয় দেবগন বেশ কিছু ইম্পর্টেন্ট সিন অলরেডি শুটিং করে ফেলেছে এবং ক্লাইম্যাক্সে দীপিকা পাড়ুকোনও আছে। তো এই ক্লাইম্যাক্সটা শুটিং শুরু হয়েছে আপনার হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে 3-4 দিন হলো এবং আপনার রবিবার দিনে অক্ষয় কুমার 25-এ এর সঙ্গে মানে ক্লাইম্যাক্সের একটা পোস্টার শুটিং করার জন্য তার পার্টটা রণবীর সিং কয়েকদিন পরেই আসবে এবং ক্লাইম্যাক্সে আপনার অর্জুন কাপুরও আছে। তো এই ক্লাইম্যাক্সটা আগামী 15 দিন মতন হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলবে, কয়েকদিন পর অর্জুন কাপুর এবং আপনার রণবীর সিং আসবে এবং শুধুমাত্র এই ক্লাইম্যাক্সটা শুটিং করার জন্য আপনার 25 কোটি টাকা খরচ হচ্ছে। ভেবে দেখুন, 25 কোটি টাকা। রোহিত শেট্টি এই ক্লাইম্যাক্সটাকে একটা আলাদা ফিল্মের মতন ভাবে ট্রিট করছে, মানে ভেবে দেখুন যে 25 কোটি টাকা, যেখানে একটা শুধুমাত্র ক্লাইম্যাক্সের জন্য খরচা হচ্ছে 25 কোটি টাকা, তো অনেক সিনেমাই হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এটাকে আলাদা একটা সিনেমা হিসেবে ট্রিট করছে, মানে এতটাই তার উপর ইম্পর্টেন্স দিচ্ছে। সেরকম লেভেলে ভিএফএক্স হবে, সেইরকম লেভেলে হাই মানে সেরকম স্টান্স থাকবে, যাবতীয় কিছু মানে বলতে পারেন অন্য লেভেলে হবে, সমস্ত কিছু একটা অন্য লেভেলে হবে। তার কারণ হচ্ছে একটা, এটা হচ্ছে যে লাস্ট ইয়ের পরিস্থিতি সিনেমা সেটা ফ্লপ হয়েছিল, এছাড়া আপনার পুষ্পা 2-র সঙ্গে ক্ল্যাশ করছে। স্বাভাবিকভাবেই যদি আপনি মানে উচ্চ লেভেল মানে অন্যরকমভাবে না বানান একটা সিনেমাকে, তাহলে কিন্তু পুষ্পা 2-র সঙ্গে ধারে বারে টেকাটা কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ পুষ্পা 2 কিন্তু বিশাল টাকা খরচা করে এবং অন্য স্কেলে বানানো হচ্ছে। স্বাভাবিকভাবে রোহিত শেট্টি চেষ্টা করছে যে সিনেমা মেকিংটাকে অন্য স্কেলে বানানো। তো খুব মানে আর 2-1 দিনের মধ্যেই আপনার ইসে রণবীর সিং অর্জুন কাপুর পৌঁছে যাবে। অক্ষয় কুমার অলরেডি শুটিং শুরু করে দিয়েছে, করিনা কাপুর তো এই ইনস্টাগ্রামে একটা মানে এর শুটিংয়ের একটা পোর্শন শেয়ারও করেছে, মানে একটা যে শুটিংয়ের অংশ একটা শেয়ারও করেছে অলরেডি, আপনারা তো দেখেওছে। তো এখন দেখার যে সিনেমাটা কিরকম হয়, তবে যতদূর যা জানা যাচ্ছে এই সিনেমাটা এই হায়দ্রাবাদের শুটিংয়ের শেষ হয়ে যাওয়ার পরে আপনার আরেকটা পোস্টার শুট হবে আপনার সিঙ্গাপুরে, সিঙ্গাপুর থেকে ফিরে এসে তারপর গোয়াতে শুট হবে। এমনি তো জানেন রোহিত শেট্টি ফেভারিট জায়গা গোয়া, প্রত্যেকটা সিনেমা রোহিত শেট্টির গোয়াতে তো অবশ্যই শুট হয়েছে। তো প্রথমবার এবার অবশ্যই সিঙ্গাপুরে শুট হবে, সিঙ্গাম ইউনিয়নে একটা বড় অংশ। এতে দীপিকা পাড়ুকোন আছে, দীপিকা পাড়ুকোন একটা পুলিশ অফিসার রোল করছে। রোহিত শেট্টির এই সিনেমাটাতে আপনার অক্ষয় কুমার এবং রণবীর সিং হচ্ছে গেস্ট অ্যাপিয়ারেন্স আছে। একদম একজন হচ্ছে সিম্বা হিসাবে, মানে আপনার রণবীর সিং সিম্বা হিসাবে এবং এ হচ্ছে সূর্য এবং সিং হিসাবে এখানে গেস্ট অ্যাপিয়ারেন্স রোল করছে। তো গেস্ট অ্যাপিয়ারেন্সে যে তাদের রোলটা সেটা একদম ক্লাইম্যাক্সে আসছে। তো যেরকম সূর্য এবং সিংহে যেরকম ছিল ক্লাইম্যাক্সের দিকে আপনার অজয় দেবগন এবং রণবীর কাপুর এসেছে, রণবীর সিং এসেছিল, তো এইখানেও সেরকম অক্ষয় কুমার এবং রণবীর সিং আসবে। তো এখন দেখার যে ক্লাইম্যাক্সটা কী লেভেলে হয়, তার কারণ হচ্ছে যেরকম বললাম 25 কোটি টাকা খরচা করে যখন বানানো হচ্ছে ক্লাইম্যাক্সটা, স্বাভাবিকভাবেই অন্য লেভেলে তো হবেই, এটাই আশা করা যায়। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।